আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি এনামুল হক এনাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ই রিকুইজিশন সংক্রান্ত সময় বর্ধিতকরণ বিজ্ঞপ্তি। অর্থাৎ এনটিআরসিএ কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ই রিকুইজিশন চাহিদা চাই সেটির কিন্তু সময় বাড়িয়েছে, সেটি কতদিন পর্যন্ত বাড়িয়েছে সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো। তো চলুন জেনে নেওয়া যাক। এত দ্বারা সংশ্লিষ্ট সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের গাথার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে অনলাইনে এমপিও শূন্য পদের অধিযাচন ই রিকুইজিশন প্রদান করার জন্য 31/7/2022 খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত ছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের আবেদনের পরিপ্রেক্ষিতে ই রিকুইজিশন প্রদানের সময়সীমা আগামী 7/8/2022 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টা পর্যন্ত নির্দেশক্রমে বর্ধিত করা হলো। ডিয়ার ভিউয়ার্স, এটি কিন্তু গত 31 জুলাই 2022 তারিখে কিন্তু প্রকাশ করেছে এনটিআরসিএ। কাজী কামরুল আহসান, পরিচালক শিক্ষাতত্ত্ব শিক্ষামান এনটিআরসিএ। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।